লক্ষ্য করুন, মসজিদটি আছে চারটে থাম্বার উপরে বিদ্যমান, এপাশে আছে দুটো, শেষ মাথায় আছে দুটো। এখন তো কোনো ঘর বা বিল্ডিং তৈরি করতে গেলে তো টাই বিমের সাপোর্টিং দরকার, এটাই কোনো টাই বিম নেই। মসজিদটি আছে সম্পূর্ণ আর্জ বা খিলানের উপরে, যেটা ভিতরে গেলে আমরা বুঝতে পারবো। আমাদের ঠিক পায়ের নিচেই আছে হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। এই সাজানো গুছানো ফুলের বাগান গার্ডেন নবাবী আমলে কিন্তু কিছুই ছিল না। তখন এই ফাঁকা মাঠগুলোতে নবাব মুর্শিদ কুলি খাঁর নির্দেশে সপ্তাহে দুদিন সবজির বাজার বসত। সবজির বাজার বসত বলে জায়গাটার নাম আজও পর্যন্ত রানিং অ্যাড্রেস হচ্ছে সবজি কাটরা। কোনো ইটের গাঁথ নেই, কোনো রডের সাপোর্টিং নেই। এই রাউন্ডটাকে বলা হয় আর্চ বা খিলান, এটাই হচ্ছে মসজিদের ভারসাম্যটা রক্ষা করছে। যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঘুরতে এসছেন, এর উপরে উঠলে 75% অংশ দেখা যায়। সারাদিনে যতগুলো স্পট ঘুরবেন ততগুলো তো দেখা যাবে। বন্ধুরা, মুর্শিদাবাদের ইতিহাস সম্বন্ধিত আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এসেছি মুর্শিদাবাদের কাটরা মসজিদে। মুর্শিদাবাদে মসজিদগুলির নিদর্শন বলতে এই কাটরা মসজিদটি রয়েছে। এই কাটরা মসজিদটি 1723 সালের দিকে নির্মিত হয়। মুর্শিদ কুলি চেয়েছিলেন তার মৃত্যুর পরে এই মসজিদের পাশেই তার যেন সমাধি দেওয়া হয়। তো আজকের ভিডিওতে আমি মসজিদ কুলির এই কাটরা মসজিদটির আদ্যোপান্ত আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যে রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম, এই সাজানো গুছানো ফুলের বাগান গার্ডেন নবাবী আমলে কিন্তু কিছুই ছিল না। তখন এই ফাঁকা মাঠগুলোতে নবাব মুর্শিদ কুলি খাঁর নির্দেশে সপ্তাহে দুদিন সবজির বাজার বসত। সবজির বাজার বসত বলে জায়গাটার নাম আজও পর্যন্ত রানিং অ্যাড্রেস হচ্ছে সবজি কাটরা। কাটরা ভাষাটি হচ্ছে আরবি, যার মিনিংস হচ্ছে বাজার। যেমন কলকাতার বড় বাজারকে রাজা কাটরা, গণেশ কাটরা, এটাকে বলা সবজি কাটরা। বর্তমানে আমরা মসজিদের ব্যাকসাইড দিয়ে প্রবেশ করছি। ব্যাকসাইড এই কারণে, ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় পশ্চিমে মক্কাকে স্মরণ করে নামাজ পড়ে, এটা হচ্ছে পশ্চিম দিক। তাছাড়াও যেহেতু মেন রোড হয়ে গেছে, সেহেতু ব্যাক হয়ে যায় ফ্রন্ট, আর ফ্রন্ট হয়ে যায় ব্যাক। তো এই ব্যাকসাইডে যে দুপাশে দুটো বড় বড় টাওয়ার রয়েছে, এইগুলোকে বলা হয় ওয়াচ টাওয়ার বা ব্রুস। এর উচ্চতা হচ্ছে 70 ফুট। উপরে উঠবার জন্য কিন্তু ঘুরে ঘুরে 66টা সিঁড়ি আছে। আগে উঠতে দেওয়া হতো, যেহেতু সিঁড়িগুলো ভেঙে গেছে বন্ধ করে দেওয়া হয়। তখন এর উপর থেকে পাঁচত্ব আজান দেওয়া হতো বাঁশের চোঙা করে, এবং দূর থেকে শত্রুদেরকে ফলো করা হতো। যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঘুরতে এসছেন, এর উপরে উঠলে 75% অংশ দেখা যায়। সারাদিনে যতগুলো স্পট ঘুরবেন ততগুলো তো দেখা যাবে। লক্ষ্য করুন, টাওয়ারের গায়ে যে লম্বা লম্বা ছিদ্রগুলো রয়েছে, যেহেতু উপরে উঠবার জন্য ঘুরে ঘুরে 66টা সিঁড়ি রয়েছে, যাতে উপরে উঠতে আলো বাতাসের অভাব না হয় তার জন্য ব্যবহার করা হয়েছে। তাছাড়াও কিন্তু এটা একটা প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছে। আগে তো একটা বর্গীদের আক্রমণ ছিল, যেসব ফাইটার গানগুলো হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামে দেখবেন, প্রহরী দ্বারা কিন্তু পাহারাদার থাকত। আর এই দোতলা ঘরগুলোকে বলা হয় ছাত্রাবাস বা মুসাফিরখানা। এখানে একসাথে চতুর বাউন্ডারিতে 700 মৌলবী একই সাথে কিন্তু কোরআন শরীফ পাঠ করত। আর এই নিচের ঘরগুলোতে বাইরে থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসতো, এখন যেমন স্কুল কলেজে বাংলা, ইংরেজি, হিন্দি পড়ানো হয়, তখন ছিল আরবি, উর্দু, ফার্সি পড়ানো হতো। এটা একটা ইসলামিক শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো, যেটাকে বলা হয় মাদ্রাসা। লক্ষ্য করুন, দরজার হাইটটাকে শর্ট করা হয়েছে। নবাবরা তো ছিল 6 থেকে 7 ফুট লম্বা। এই কারণেই কোনো মন্দির কিংবা মসজিদে প্রবেশ করতে গেলে তাকে মাথা নিচু করে সম্মান বা সালাম জানিয়ে প্রবেশ করতে হয়, তার জন্য ঘরের হাইটটাকে শর্ট করা হয়েছে। দোতলা ঘর আর নিচতলা ঘরের মিডিলে যে আমরা ওয়ালে উল্টো টিয়ের লাইন দেখতে পাচ্ছি, তখন তো কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। তখন একটা কাঠের উপরে মাটির প্রদীপ জ্বালানো হতো, যাতে রাত্রেবেলায় মসজিদটি আলোকিত থাকে। আর এটা হচ্ছে মেন মসজিদ। লক্ষ্য করুন, মসজিদটি আছে চারটে থাম্বার উপরে বিদ্যমান, এপাশে আছে দুটো, শেষ মাথায় আছে দুটো। এখন তো কোনো ঘর বা বিল্ডিং তৈরি করতে গেলে তো টাই বিমের সাপোর্টিং দরকার, এটাই কোনো টাই বিম নেই। মসজিদটি আছে সম্পূর্ণ আর্চ বা খিলানের উপরে, যেটা ভিতরে গেলে আমরা বুঝতে পারবো। আর এই যে মসজিদের গায়ে যে স্কোয়ার করা খোপগুলো রয়েছে,
এগুলোতে নবাবী আমলে উন্নতমানের বেলজিয়াম কাচ লাগানো ছিল। এই বেলজিয়াম কাচ দিনের বেলায় সূর্যের আলোকে রিফ্লেক্ট করে মসজিদটি আলোকিত রাখত, আর রাতের বেলায় চাঁদের আলো এবং প্রদীপের আলোকে রিফ্লেক্ট করে মসজিদটি আলোকিত রাখত। কাচগুলো সব নষ্ট হয়ে গেছে না খুলে দিয়েছে? এই বেলজিয়াম কাচ এদেশ থেকে যখন ব্রিটিশরা চলে যায় এগুলোকে কিন্তু সম্পূর্ণ লুটপাট করে নিয়ে চলে যায়। তারপরেও যা কিছুটা ছিল এদেশীয় ব্রিটিশরা নিয়ে চলে যায়। আর লক্ষ্য করুন, মসজিদের চতুর বাউন্ডারিতে একটা গ্যাপে গ্যাপে যে সুড়ঙ্গগুলো রয়েছে এর মিডিল দিয়ে কিন্তু গঙ্গায় যাওয়ার জন্য একটা গুপ্ত রাস্তা ছিল। সেন্ট্রাল সরকার মসজিদটিকে অধিগ্রহণ করার পর গুপ্ত রাস্তাটাকে বন্ধ করে দেয়, কেননা সাপ পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। তাছাড়াও এই সুড়ঙ্গগুলো কিন্তু আর একটা কারণে করা হয়, যাতে মসজিদটি ড্যাম না ধরে, ড্যাম প্রুফের কাজ করবে বলে, যেটা ঘরে ভেন্টিলেশনের কাজ করে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, মীর জাফর তথা বিশ্বাসঘাতকতা, অনন্য স্থাপত্য, ভাস্কর্য, ক্ষমতার উত্থান পতন সবই রয়েছে মুর্শিদাবাদের ইতিহাসে। এর মধ্যে মুর্শিদকুলি খান নির্মিত তার একমাত্র নিদর্শন কাটরা মসজিদ অন্যতম। আর কাটরা মসজিদ মানে জনবহুল বাজারের মধ্যে একটি মসজিদ। এটি 1800 শতাব্দীতে নির্মিত হয়েছিল, যখন সুবা বাংলা ছিল ইউরেশিয়ার বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। পায়ের নিচে লক্ষ্য করুন ছোট ছোট ক্যাসেটের মতন ইট, এগুলোকে বলা হয় বাংলা ইট। এই বাংলা ইট দিয়ে তৈরি যে এক একটা স্কোয়ার করা খোপগুলো রয়েছে এগুলোকে বলা হয় এক একটা আসন বা জায়নামাজ। এই মাঠটিতে টোটালে 2000টি আসন বা জায়নামাজ আছে। এখানে একসাথে 2000 লোক পাঁচত্ব নামাজ পড়তে, আর এই নামাজ পড়ার টাইমে যাতে নামাজিদের গায়ে রোদ বৃষ্টি না লাগে, এই যে উপরে লোহার রিংগুলো রয়েছে, সামিয়ানা বা ত্রিপল টাঙানো থাকে। আর যখন দোতলা ঘরগুলোতে 700 মৌলবী একই সাথে কোরআন শরীফ পাঠ করতো, তখন কিন্তু ওই সাদা ঘর দুটোতে চন্দন কাঠ জ্বালানো হতো, কেননা কোরআন তো একটা ধর্মগ্রন্থ, 700 মৌলবী যখন পাঠ করবে একটা সুগন্ধ ভাব থাকে তার জন্য। দেখুন, সম্পূর্ণ ইটের গাঁথনি, কোনো রডের সাপোর্টিং নেই। এই রাউন্ডটাকে বলা হয় আর্চ বা খিলান, এটাই হচ্ছে মসজিদের ভারসাম্যটা রক্ষা করছে। তো মেন মসজিদে যে দুপাশে দুটো গোলাকার গম্বুজ আমরা দেখতে পাচ্ছি, এই মিডিলে কিন্তু কোনোরূপ আরও তিনটে ছিল, এই একটা মিডিলে একটা, তারপর একটা, টোটালে পাঁচটা। আর মসজিদের যে ব্যাক সাইডে আমরা দুপাশে দুটো বড় বড় টাওয়ার দেখলাম, এই ফ্রন্ট সাইডে আরও দুটো টাওয়ার ছিল। এই দুটো টাওয়ার আর এই তিনটে গম্বুজ 1897 খ্রিস্টাব্দে বিধ্বংসী ভূমিকম্পে ভেঙে যায়। তো নবাবী আমলে আগেই বলেছি কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। এই ছোটো ছোটো খোপগুলোকে বলা হয় কুলুঙ্গি, এগুলোতে মাটির প্রদীপ জ্বালানো হতো। আর ওই যে সোজাসুজি একটা ফুলের জাফরি দেখা যাচ্ছে, এ পাশেও কিন্তু একটা ফুলের জাফরি ছিল। এই জাফরি দুটো ছিল হচ্ছে সম্পূর্ণ হীরের, পাশে ছিল বেলজিয়াম কাচ। এই প্রদীপের আলো হীরে এবং বেলজিয়াম কাচে রিফ্লেক্ট হয়ে এই জায়গাটা কিন্তু সবসময় আলোকিত থাকে। আর এই মসজিদ তৈরি হয় মক্কার কাবা মসজিদের অনুকরণে। মসজিদটি তৈরি করেন নবাব মুর্শিদকুলি খাঁর অনুচর মুরাদ ফরাশ খাঁ। 1723 থেকে 1724 মাত্র 2 বছরের মধ্যে মসজিদটি তৈরি করে। আর এই মসজিদ তৈরি করার শেষ মুহূর্তে নবাব মুর্শিদকুলি খাঁর জীবনে কিন্তু অনুশোচনা জাগে। অনুশোচনা জাগে এই কারণে, এরপরে যে স্পটে আপনাদেরকে নিয়ে যাবে, বলা হয় আজিমুন্নিশা বেগম, ওরফে বলা হয় কলিজা খাঁকি বেগম, নবাব মুর্শিদকুলি খাঁর মেয়ে, যাকে জ্যান্ত সমাধি দেওয়া। তাই এই মসজিদ তৈরি করার শেষ মুহূর্তে নবাব মুর্শিদকুলি খাঁর জীবনে কিন্তু অনুশোচনা জাগে, যে আমার নবাবী জীবনে তৎকালীন তার মেয়েকে বাঁচাতে গিয়ে 199টা শিশুকে হত্যা করা হয়েছিল। তাছাড়াও তিনি ভেবেছিলেন যে আমার বিচারশালায় হয়তো কোনো ভুল সিদ্ধান্ত হতেই পারে, তো আমার নবাবী জীবনে যে অন্যায় বা পাপ কাজ করলাম, এই অন্যায় বা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এই মসজিদের প্রবেশদ্বারকে বেছে নিয়েছিলেন। সেই প্রবেশদ্বারের সিঁড়ির নিচে তার সমাধিটা নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করেছিলেন এবং বলেছিলেন যে আমি ভারতবর্ষের যে প্রান্তেই মারা যায় না কেন, আমার যে সমাধিস্থলটা তৈরি আছে সেখানে যেন আমাকে মাটি দেওয়া হয়, যাতে আমার মৃত্যুর পর আমারই ইচ্ছা অনুসারে এই মসজিদে যে সকল পাঁচত্ব নামাজিরা পাঁচত্ব নামাজ পড়তে আসবে এবং যে সমস্ত মৌলবীরা এই পবিত্র কোরআন শরীফ পাঠ করতে আসবে, একমাত্র তাদেরই যদি পায়ের ধুলো আমার বুকের উপরে পড়ে, তাহলে হয়তো আমি জীবনের কিছুটা অংশ হলেও পাপ থেকে মুক্ত পাব। আমাদের ঠিক পায়ের নিচে আছে হচ্ছে নবাব মুর্শিদকুলি খাঁর সমাধি। তো এই ঢালাইটা কিন্তু ছিল না,
আজ থেকে বছর দশেক আগে যারা এসেছে তারা দেখেছে মোটা মোটা লোহার রড দিয়ে নেটিং সিস্টেম খাঁচা ছিল, এমনই নেটিং সিস্টেম খাঁচা ছিল। এর উপরে দাঁড়ালে উপর দিকে পারাপার করা যেত, এমনই নেটিং এর উপরে দাঁড়ালে সমাধির পুরো অংশটাই দেখা যেত, আর এমনই নেটিং মসজিদে যারাই প্রবেশ করবে তাদেরই কিন্তু পায়ের ধুলো পড়বে। তো সরকার থেকে নেটিংটাকে তুলে দিয়েছে এখানে, এই কারণেই নেটিংটার বয়স হয়েছিল। তাছাড়াও এখানে নভেম্বর টু ফেব্রুয়ারি প্রচণ্ড ভিড় হয়, এই ভিড়ে ঠেলাঠেলিতে বহু অ্যাক্সিডেন্ট হওয়ার পর তখন সরকার থেকে নেটিংটাকে তুলে দিয়ে ঢালাই করে দিয়েছে। আসুন এবার সমাধিটা দেখি। আর ইনি সেই মহান ব্যক্তি, বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব, নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, যার বুকের উপর তো অলরেডি আমরা হেঁটে আসলাম। একটা জিনিস ভালো করে ফলো করুন, তার বুকের উপরে কিন্তু এখনও মাটি রয়েছে। অন্য অন্য নবাবের বুকের উপরে দেখবেন কংক্রিটের ঢালাই বা মার্বেল, এই কারণেই মাটিটা রয়েছে। ঢালাই বা মার্বেল করা থাকলে তো নেটিং দিয়ে মার্বেল বা ঢালাইয়ের উপরে পায়ের ধুলো পড়বে, তার বুকের উপরে না। কিন্তু মাটির উপরে পড়লে তার বুকের উপরে পড়বে, তবেই তিনি ভেবেছিলেন জীবনের কিছুটা অংশ হলেও পাপ থেকে মুক্ত পাবো। 1727 তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরবর্তী কাল থেকে কিন্তু এই জেলার নাম হয় কিন্তু মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে মুর্শিদাবাদ। আসুন এবার একটা মন্দির দেখো। নবাব মুর্শিদ কুলি খাঁর ইচ্ছে ছিল একটি কাটরার মাঝে থাকবে একটি মসজিদ। তার ইচ্ছে অনুযায়ী বাজারের মধ্যে নির্মাণ করা হয় এ মসজিদ। বৃদ্ধা অবস্থায় নবাব মুর্শিদ কুলি খাঁর তার কবর একটি মসজিদের পাশে হোক সেই ইচ্ছা প্রকাশ করেন। তিনি মসজিদটি নির্মাণের দায়িত্ব দেন তার বিশ্বস্ত কারিগর মুরাদ ফরাস খানের উপর। নবাবের ইচ্ছে মতো 1723 থেকে 1724 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয় এই কাটরা মসজিদ। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তার ইচ্ছা অনুসারে এই সিঁড়ির নিচে একটি ছোট্ট কুঠুরিতে সেভাবেই কবর দেওয়া হয়। মসজিদের বাউন্ডারি হচ্ছে প্রাচীর, প্রাচীরের মধ্যে মিডিলের ছোট অংশটি হচ্ছে তৎকালীন শিবের মন্দির। যখন নবাব মুর্শিদ কুলি খাঁর শেষ বয়সে জানতে পারে যে সে প্রথম জীবনে হিন্দু ছিল, তাই হিন্দুদের জন্য এই মসজিদের বাউন্ডারির মধ্যে একটা শিবের মন্দির করে গেছেন। পরবর্তীকালে সরকার থেকে এটাকে বাউন্ডারি করে বাইরে করে দেয়, কেননা হচ্ছে মন্দির আর মসজিদ নিয়ে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভেদ না হয় তখন এটাকে নেটিং করে আউট করে দেয়। মন্দির পরিচালনা করা হচ্ছে স্থানীয় পাবলিক, মন্দিরে প্রতিনিয়ত পূজা অর্চনা হয়, আর মসজিদ পরিচালনা করা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মসজিদে নামাজ হয়।